ডায়াগোনালাইজেবিলিটির আগের ভিডিওতে আমরা কতগুলি প্রশ্ন কনসিডার করেছিলাম। তার মধ্যে প্রবাবলি সব থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ডায়াগোনালাইজেবিলিটির শর্তটা কী, অর্থাৎ কোন কন্ডিশন ফুলফিলড হলে একটা লিনিয়ার অপারেটরকে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারব। আমরা যদি দেখি যে কখন একটা লিনিয়ার অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন এরকম একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে আমরা যেটা দেখতে পাব যে সেক্ষেত্রে যে অর্ডার বেসিসটি আমরা নিয়েছি বিটা, তার এলিমেন্টগুলো যদি আলফা ওয়ান, আলফা টু, আলফা এন হয়, তাহলে এই ম্যাট্রিক্সটার চেহারাটার দিকে তাকিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, ম্যাট্রিক্সটার কলমগুলো কনসিডার করে যে জিনিসটা আমরা বুঝতে পারছি, সেটা হলো যে প্রথম কলম অর্থাৎ যেটি আলফা ওয়ানের সঙ্গে করেসপন্ড করে, সেটা আমাদেরকে বলছে যে টি আলফা ওয়ান হচ্ছে সি ওয়ান ইন্টু আলফা ওয়ান। সিমিলারলি সেকেন্ড কলমটা আমাদের জানিয়ে দিচ্ছে যে টি আলফা টু ইজ সি টু ইন্টু আলফা টু, এবং সিমিলারলি এনএথ কলমটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে টি অফ আলফা এন ইজ সি এন ইন্টু আলফা এন। অর্থাৎ এক্ষেত্রে বিটার প্রত্যেকটি ভেক্টরই, আলফা ওয়ান, আলফা টু, আলফা এন, প্রত্যেকেই নিজের নিজের একটি করে স্কেলার মাল্টিপেলে ম্যাপড হচ্ছে বাই দ্য ম্যাপিং টি। অর্থাৎ টি আলফা ওয়ানকেও আলফা ওয়ানের একটি স্কেলার মাল্টিপেলে ম্যাপ করছে, আলফা টুকে আলফা টু এর একটা স্কেলার মাল্টিপেলে ম্যাপ করছে, এবং সিমিলারলি আলফা এনকে আলফা এনের একটি স্কেলার মাল্টিপেলে ম্যাপ করছে। সুতরাং এটা কিন্তু ডায়াগোনালাইজেবিলিটির একটা নেসেসারি কন্ডিশন আমরা বলতে পারি, যে ডায়াগোনালাইজেবল যদি একটি লিনিয়ার অপারেটর হয়, তাহলে বিটা যদি এরকম একটা অর্ডার বেসিস হয় যার সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে বিটার ভেক্টরগুলি প্রত্যেকটি টি এর দ্বারা তাদের নিজের নিজের কোনো একটি স্কেলার মাল্টিপেলে গিয়ে ম্যাপ করছে। একইভাবে এটি কিন্তু একটি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডায়াগোনালাইজেবিলিটিও বটে। তার কারণ হচ্ছে আমরা যদি এরকম একটি অর্ডার বেসিস বিটা খুঁজে পাই যার এলিমেন্ট আলফা ওয়ান, আলফা টু, আলফা এনগুলি টি ম্যাপিংয়ের দ্বারা তাদের নিজ নিজ কোনো স্কেলার মাল্টিপেলে ম্যাপ হচ্ছে, অর্থাৎ যদি এমন হয় যে টি আলফা ওয়ানকে সি ওয়ান আলফা ওয়ানে নিয়ে যায় ফর সাম সি ওয়ান, আলফা টুকে সি টু আলফা টুতে নিয়ে যায় ফর সাম সি টু, আর আলফা এনকে সি এন আলফা এনে নিয়ে যায় ফর সাম সি এন, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এই বিটার সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো আমরা এটা বলতে পারি যে এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ লিনিয়ার অপারেটর টি টু বি ডায়াগোনালাইজেবল ইজ টু হ্যাভ অ্যান অর্ডার্ড বেসিস বিটা ইচ অফ হুজ এলিমেন্টস উইল বি ম্যাপ টু সাম অফ ইটস স্কেলার মাল্টিপল বাই দ্য ম্যাপিং টি। অর্থাৎ নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে যে এরকম একটি অর্ডার বেসিস বিটা আমরা পাবো যার এলিমেন্টগুলি যদি আলফা ওয়ান, আলফা টু, আলফা এন হয়, তাহলে টি আলফা ওয়ানকে আলফা ওয়ানের একটি স্কেলার মাল্টিপলে নিয়ে যাবে, আলফা টুকে আলফা টু এর একটি স্কেলার মাল্টিপলে নিয়ে যাবে, এবং অনুরূপভাবে আলফা এনকেও আলফা এনের কোনো একটি স্কেলার মাল্টিপলে নিয়ে যাবে। তাহলে ডায়াগোনালাইজেবিলিটি পরখ করার জন্য কোনো একটা লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে আমাদের যে ধরনের ভেক্টরগুলিকে কনসিডার করা দরকার, সেটা হচ্ছে সেই ধরনের ভেক্টর যারা টি ম্যাপিংটার দ্বারা তার নিজের কোনো স্কেলার মাল্টিপেলে গিয়ে ম্যাপড হচ্ছে। এইখানে আমাদের আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টরের ধারণাটা ব্যবহার করতে হবে। তাহলে কাকে বলে আইগেন ভ্যালু অফ এ লিনিয়ার অপারেটর? ধরা যাক টি কোনো একটি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের ওপরে ডিফাইন্ড একটি লিনিয়ার অপারেটর, অর্থাৎ ডি বিলংস টু দ্য স্পেস অফ লিনিয়ার অপারেটার্স অন ভি, এবং সি হচ্ছে ভি এর যে আন্ডারলাইং ফিল্ড এফ তার একটি এলিমেন্ট, অর্থাৎ সি ইজ এ স্কেলার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভেক্টর স্পেস ভি।
এই স্কেলারটিকে আমরা বলবো যে দি সি ইজ অ্যান আইগেন ভ্যালু অফ টি যদি আমরা কোনো একটি নন জিরো ভেক্টর আলফা খুঁজে পাই ইন ভি, যাতে টি আলফাকে আলফা সি গুণ যে ভেক্টরটি অর্থাৎ সি আলফা তাকে পাঠায়। অর্থাৎ সি ইজ কল্ড অ্যান আইগেন ভ্যালু অফ টি ইফ দেয়ার এক্সিস্টস এ নন জিরো ভেক্টর আলফা ইন ভি সাচ দ্যাট টি অফ আলফা ইজ ইকুয়াল টু সি আলফা, অর্থাৎ আলফা ইজ ম্যাপ টু ইটস স্কেলার মাল্টিপল। এই আইগেন ভ্যালুকে আমরা অনেক সময় ক্যারেক্টারিস্টিক ভ্যালুও বলে থাকি, এবং এক্ষেত্রে এই যে ভেক্টর আলফা যেটি টি এর দ্বারা তার একটি স্কেলার মাল্টিপলে ম্যাপ হচ্ছে তাকে আমরা বলে থাকি যে আলফা ইজ অ্যান আইগেন ভেক্টর অফ দ্য লিনিয়ার অপারেটর টি করস্পন্ডিং টু দ্য আইগেন ভ্যালু সি, একে আমরা ক্যারেক্টারিস্টিক ভেক্টরও বলে থাকি। এখন ধরা যাক টি একটি লিনিয়ার অপারেটর এবং তার কোনো একটা পার্টিকুলার আইগেন ভ্যালু হচ্ছে সি। এই সি এর সঙ্গে সম্পর্কিত যে আইগেন ভেক্টরগুলি রয়েছে, একাধিক আইগেন ভেক্টর থাকবে ইন মোস্ট অফ দ্য কেসেস যেখানে সিটা হচ্ছে এফটা হচ্ছে একটি ইনফাইনাইট ফিল্ড, সেই সমস্ত আইগেন ভেক্টরের কালেকশনগুলোকে আমরা যদি কনসিডার করি এবং তার সাথে যদি থিটা ভেক্টরটি অর্থাৎ ভি এর যেটি জিরো ভেক্টর সেটিকেও যদি ইনক্লুড করি, তাহলে সেই কালেকশন অফ ভেক্টরস যেটি কিনা ভি এর একটি সাবসেট সেটি কিন্তু ভি এর একটি সাবস্পেসও হবে। আচ্ছা, একটা কথা তার আগে এখানে উল্লেখ করি যে কেন আমরা এখানে আলফাটাকে নন জিরো ভেক্টর নিলাম, জিরো ভেক্টরটাকে কেন আমরা কনসিডার করছি না। দেখো, ভেক্টর আলফাটা যদি থিটা ভেক্টর হয় তাহলে কিন্তু সবসময় টি আলফা ইকুয়াল টু সি আলফা স্যাটিসফাইড হচ্ছে ফর এনি স্কেলার সি, তার কারণ যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন বা যে কোনো লিনিয়ার অপারেটর ইন পার্টিকুলার থিটা ভেক্টরকে থিটা ভেক্টরই পাঠাবে। অর্থাৎ সি যাই নেওয়া হোক না কেন, টি অফ থিটা ইজ ইকুয়াল টু সি ইন্টু থিটা। সুতরাং এই থিটা ভেক্টরটি বলা যেতে পারে যে কোনো স্কেলারের ক্ষেত্রেই কিন্তু অনেকটা আইগেন ভেক্টরের মতো কাজ করছে, বা এক্ষেত্রে সি এর কোনো বিশেষত্ব নেই উইথ রেসপেক্ট টু টি। সেই জন্য আমরা কিন্তু যখন আইগেন ভেক্টর কনসিডার করছি তার মধ্যে কিন্তু থিটা ভেক্টরটাকে কনসিডার করছি না। সুতরাং কোনো একটি পার্টিকুলার আইগেন ভ্যালু সি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সমস্ত আইগেন ভেক্টরগুলি এবং তার সঙ্গে থিটা ভেক্টরটি নিয়ে এই সেটটিকে আমরা যদি কনসিডার করি সেটি কিন্তু ভি এর একটি সাবস্পেস দেয়, এবং সেটাকে আমরা বলে থাকি দ্য আইগেন স্পেস অফ টি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইগেন ভ্যালু সি। অর্থাৎ দ্য আইগেন স্পেস করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু সি উইচ উই কল অ্যাজ ই সি ইজ দ্য সেট অফ অল ভেক্টরস ভি সাচ দ্যাট টি ভি ইকুয়াল টু সি ভি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যদি শুধু সেটটাকে এইভাবে লিখি যে অল দোজ ভি ফর হুইচ টি ভি ইজ ইকুয়াল টু সি ভি, তাহলে কিন্তু থিটা ভেক্টরটাও অটোমেটিক্যালি এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য আইগেন ভেক্টরস করসপন্ডিং টু সি। এখন এইটি যে একটি সাবস্পেস সেটি কিন্তু খুব সহজেই প্রমাণ করা যায়। প্রথমত থিটা ভেক্টরটা এর মধ্যে রয়েছে, সো ইট স্যাটিসফাইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ এ সাবস্পেস উইচ ইজ দ্যাট ইট ইজ এ নন এমটি সেট। এবং সেকেন্ডলি আমরা যদি এই আইগেন স্পেস থেকে দুখানা ভেক্টর নিই, একটা ভি ওয়ান এবং একটা ভি টু, তাহলে ভি ওয়ান এবং ভি টু কোনো লিনিয়ার কম্বিনেশনও কিন্তু অবশ্যই এই ইসির মধ্যে থাকবে। তার কারণ হচ্ছে যে ভি ওয়ান প্লাস ডিভি টু অর্থাৎ ভি ওয়ান এবং ভি টু কোনো যদি লিনিয়ার কম্বিনেশন নিই তাকে টি কোথায় পাঠাবে, টি যেহেতু লিনিয়ার সো টি অফ ভি ওয়ান প্লাস ডিভি টু উইল বি টি অফ ভি ওয়ান প্লাস ডি ইন্টু টি অফ ভি টু। এবার ভি ওয়ান এবং ভি টু দুটোই হচ্ছে সি এর করস্পন্ডিং আইগেন ভেক্টর, সুতরাং টি ভি ওয়ান উইল বি সি ভি ওয়ান অ্যান্ড টি ভি টু উইল বি সি ভি টু। সো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সি ভি ওয়ান প্লাস ডি সি ভি টু। সিটাকে আমরা যদি কমন নিই আমরা পাচ্ছি যে সি ইন্টু ভি ওয়ান প্লাস ডিভি টু। সো টি অফ ভি ওয়ান প্লাস ডিভি টু ইজ ইকুয়াল টু সি হোল ইন্টু ভি ওয়ান প্লাস ডিভি টু। সো দ্য ভেক্টর ভি ওয়ান প্লাস ডিভি টু ইজ অলসো এ মেম্বার অফ দিস আইগেন স্পেস। সো ক্লিয়ারলি দিস ইজ এ সাবস্পেস, এবং দিস ইজ ট্রু ফর এনি আইগেন ভ্যালু সি অফ টি। এখন কোন একটা স্কেলার সি সেটা
একটা ভেক্টর স্পেস ভি এর ওপরে ডিফাইন্ড একটা লিনিয়ার অপারেটরের আইএন ভ্যালু কখন হবে তার ডেফিনেশন আমরা অলরেডি দেখেছি। যদি একটা নন জিরো ভেক্টর পাওয়া যায় যার জন্য নন জিরো ভেক্টর আলফা পাওয়া যায় যার জন্য টি আলফা হচ্ছে সি আলফা। সুতরাং অন্যভাবে আমরা বলতে পারি, উইচ ইজ গিভেন ইন দ্য ফর্ম অফ এ থিওরেম, যে সি ইজ অ্যান আইগেন ভ্যালু অফ টি ইফ অ্যান্ড অনলি ইফ টি মাইনাস সি আই ইজ নট ইনভার্টেবল। কেন এটা হচ্ছে? সি যদি আইগেন ভ্যালু হয় তাহলে একটা নন জিরো ভেক্টর আলফা পাবো যার জন্য টি আলফা ইজ ইকুয়াল টু সি আলফা। সুতরাং টি মাইনাস সি আই এই অপারেটরটার কথা আমরা যদি কনসিডার করি তাহলে টি মাইনাস সি আই অফ আলফা ইজ জিরো, অর্থাৎ একটা নন জিরো ভেক্টর আলফা পাচ্ছি যেটাকে টি মাইনাস সি আই এই অপারেটরটা থিটা ভেক্টরে পাঠাচ্ছে। সুতরাং টি মাইনাস সি আই অপারেটরটার কিন্তু নাল স্পেসটা নন ট্রিভিয়াল, অর্থাৎ একটি নন জিরো ভেক্টর তার নন ট্রিভিয়াল তার নাল স্পেসের মধ্যে রয়েছে। সুতরাং টি মাইনাস সি আই লিনিয়ার অপারেটরটি ইনভার্টিবল নয়। কনভার্সলি যদি টি মাইনাস সি আই ইনভার্টিবল না হয় তাহলে একটি নন জিরো ভেক্টর আলফা পাব যাকে টি মাইনাস সি আই থিটা ভেক্টরে পাঠাবে, অর্থাৎ টি মাইনাস সি আই অফ আলফা ইজ থিটা, অর্থাৎ টি আলফা ইজ ইকুয়াল টু সি আলফা। যেহেতু আলফা নন জিরো ভেক্টর সঙ্গে সঙ্গে টি আলফা ইকুয়াল টু সি আলফা কি ইমপ্লাই করবে? যে সি হচ্ছে একটি আইগেন ভ্যালু অফ টি এবং তার করসপন্ডিং আইগেন ভেক্টর একটি হচ্ছে আলফা। সুতরাং দিস ইজ অ্যান ইফ অ্যান্ড অনলি ইফ রেজাল্ট। এবার এই যে অপারেটরটা আছে টি মাইনাস সি আই, এটা ইনভার্টিবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ এর যে কোনো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যদি একটি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়। তো টি যে অপারেটরটি রয়েছে ভি এর কোনো অর্ডার বেসিসের সাপেক্ষে, সে অর্ডার বেসিস ধরা যাক বিটা, সেই বিটার সাপেক্ষে তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যদি এ হয় তাহলে এটা একটা খুবই নোন রেজাল্ট যে সেক্ষেত্রে সেই বিটার সাপেক্ষে টি মাইনাস সি আই অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে এ মাইনাস সি আই। এবং এটাও আমরা জানি যে সেক্ষেত্রে টি মাইনাস সি আই ইনভার্টিবল হবে ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস সি আই এন, এন ক্রস এন সাইজের বলে আমরা এ আই এন ম্যাট্রিক্স বলছি, এ আই এন যদি